প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোল্যান্ডে যে ক্ষেপণাস্ত্রটি পড়েছে তা সম্ভবত রাশিয়া থেকে ছোড়া হয়নি। আজ বুধবার পশ্চিমা মিত্র দেশের নেতাদের সঙ্গে এক জরুরি বৈঠকের পর বাইডেন একথা বলেন। পোল্যান্ডে ক্ষেপণাস্ত্র আঘাত হানার ঘটনা নিয়ে আলোচনার জন্য এই বৈঠক ডাকা হয়েছিল। 2024 সালের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প গতকাল মঙ্গলবার রাতে ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচের মারে-লাগোতে এক অনুষ্ঠানে এই ঘোষণা দেন। 76 বছর বয়সী ট্রাম্প বলেন, আমি আজ রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে আমার প্রার্থিতা ঘোষণা করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে বৈঠকের পর বিশ্ব এখন একটু সহজেই নিঃশ্বাস নিতে পারে। সিএনএন এর স্টিফেন কলিনসনের এক বিশ্লেষণে এমনটাই বলা হয়েছে। বৈঠকে দুই নেতা যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে চলমান বিরোধ কমিয়ে আনতে ঐক্যমতে পৌঁছান। অ্যাপল ও গুগলের অনলাইন স্টোরের হাজারো স্মার্টফোন অ্যাপ্লিকেশনে প্রযুক্তি কোম্পানি পোর্শের তৈরি কম্পিউটার কোড রয়েছে। অ্যাপল ও গুগলের অনলাইন স্টোরের হাজারো স্মার্টফোন অ্যাপ্লিকেশনে প্রযুক্তি কোম্পানি পোর্শের তৈরি কম্পিউটার কোড রয়েছে। কোম্পানিটি নিজেও যুক্তরাষ্ট্রভিত্তিক বলে পরিচয় দেয়, কিন্তু আদতে এটি রুশ কোম্পানি। রয়টার্সের অনুসন্ধানে বিষয়টি উঠে এসেছে বলে দাবি করা হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে রাষ্ট্রদূতদের অযাচিত মন্তব্য মেনে নেওয়া হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। জাতীয় সংসদ নির্বাচনে সম্প্রতি জাপানের রাষ্ট্রদূতের মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, নির্বাচনে কোনো দেশের হস্তক্ষেপ মেনে নেওয়া হবে না। নির্বাচন নিয়ে যারা মন্তব্য করছেন তাদের সতর্ক করা হবে। সারা দেশে বিভাগীয় পর্যায়ে যে গণসমাবেশ করেছেন তারই ধারাবাহিকতায় 10 ডিসেম্বর ঢাকায় গণসমাবেশ হবে। 9টি বিভাগে সমাবেশের পর ঢাকায় তাদের শেষ গণসমাবেশ। এই সমাবেশ ঘিরে ঢাকা দখল বা অবরুদ্ধ করে সরকার পতনের ডাক দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই। শুধু বড় জনসমাবেশ করাই তাদের লক্ষ্য বলে জানিয়েছে বিএনপি নেতারা। ফুটবল বিশ্বকাপ ঘিরে এখন গোটা বিশ্বের চোখ কাতারে, আর 4 দিন পরই বাজবে বিশ্বকাপের বাঁশি। প্রতিযোগিতায় লড়বে না বাংলাদেশ, তবু বাংলাদেশ থাকবে মাঠে। বিশ্বকাপ ফুটবলের আয়োজক ফিফা বাংলাদেশ থেকে 6 লাখ পিস জার্সি নিয়েছে। ফিফা কর্মকর্তা, রেফারি, বলবয় ও গ্যালারির অনেক দর্শকের পরনে থাকবে মেড ইন বাংলাদেশ জার্সি। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে চুরির 2টি মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার পশ্চিমবঙ্গের আলিপুর দুয়ারের বিচার বিভাগীয় বিচারক প্রতিমন্ত্রী নিশীথের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। এই ঘটনায় রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস ও বিজেপির মধ্যে শুরু হয়েছে তুমুল বিতণ্ডা। ইউক্রেনে সামরিক অভিযান চালিয়ে রাশিয়া দেশটির যে ক্ষতি করেছে এজন্য ক্ষতিপূরণ দাবি করে জাতিসংঘ সাধারণ পরিষদে একটি প্রস্তাব পাশ হয়েছে। তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের এই পদক্ষেপের ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হওয়া ওই ক্ষতিপূরণ প্রস্তাব মস্কো প্রত্যাখ্যান করেছে। বিশ্বকাপের ইতিহাসে কাতারের আসরেই বিয়ারের দাম সবচেয়ে বেশি। আধা লিটারের এক গ্লাস বিয়ারের দাম 50 কাতারি রিয়াল বা $14, বাংলাদেশি মুদ্রায় প্রায় 1,450 টাকা। রাশিয়া বিশ্বকাপে একই পরিমাণ বিয়ারের দাম ছিল প্রায় অর্ধেক। একই ওজনের এক গ্লাস পানির দাম 10 কাতারি রিয়াল বা $2.75।